হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি দীপঙ্কর বলছি আর আপনারা দেখছেন মন্দার বার্সান টেক ইউটিউব চ্যানেল। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি কিছু জিনিস নিয়ে এসেছি যেগুলো মূলত আনা হয়েছে আমি যার থেকে নিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় নয়ন, খুব ভালো ছেলে, ওগুলো আমাকে দিয়েছে কিছু এই মূল্যে, যেগুলো আপনি বাজার থেকে অনেক কম দামেই পাবেন ওর কাছ থেকে। আর হচ্ছে যে যেগুলো বেড়াতে যেতে হয় আমাদেরকে, পাখি পুষতে গেলে বেড়াতে যেতে হবে, বেড়াতে যেতে হবে, কোথাও ঘুরতে যেতে হবে, তখন যেগুলো যার যার প্রয়োজন হবে সেগুলো হচ্ছে খাবারের জন্য এইগুলো। আর জলের জন্য যেগুলো লাগবে সেগুলো আমি দেখাবো, যে জলের জন্য যেগুলো লাগবে সেগুলো যেমন ধরুন এই ধরনের বোতল ফিটার, ঠিক আছে, যেগুলো আপনারা জল দিয়ে রাখবে, টাওয়ার সেমের বোতল তো জল দিয়ে রাখলে মোটামুটি আপনার 3-4 দিন চলে যাবে, যদি জলটা থেকে যাবে কিন্তু জলটা নষ্ট হবে। আপনি যদি একদিন যদি কোথাও বেড়াতে যান বা 2 দিন যদি বেড়াতে যান তাহলে এগুলোর দ্বারা সম্ভব, মানে আপনার আপনি নিশ্চিন্তে ঘুরতে পারবেন এগুলোর দ্বারা। তো আজকে যেটা বলার ছিল আর কি সেটা হচ্ছে যে যদি কোথাও ঘুরতে যান, যদি কোথাও ঘুরতে যেতে হয় তা আমাদের কথা বলে রাখি, আমি এই জিনিসটা বানিয়েছি, বানিয়েছি বলতে অ্যাসেম্বল করেছি। এখন দেখুন টেম্পারেচার 34.1 আছে, দেখা যাচ্ছে না, ওগুলো 35 প্লাস হলেই আমার এই ফ্যানটা অটোমেটিক ঘোরে। আবার যখন মানে আপনি যেটা সেট করবেন সেটা হবে, আপনি 30 সেট করতে পারেন, 32 সেট করতে পারেন, 35 সেট করতে পারেন, আপনার ব্যাপার। আর এখন নিচ্ছেন এই গরমের সময় আমার সব সমস্ত পাখি এগুলো ছিল সেগুলো সব আমি রিডেক্ট করে দিয়েছি, ওকে রেখে দিয়েছি, আর সমস্ত মাত্র চারিদিকে সব রাখা রয়েছে। তো এইগুলো তো আমি কিনলাম বাবু নয়নের কাছ থেকে, এটা আগেও বললাম যে এগুলো আমি কি নিয়েছি, এগুলো খুব সুন্দর, এগুলো প্রায় আপনার 200-400 ml মতন, 400 ml টানা ধরে গেছে, এগুলো আমি আনুমানিক 400 ml টানা ধরে গেছে। এবং এই বাটির আমার আজকে যে আমার মা বাটি একটা, এই বাটির এক বাটি দানা হলে এক বাটি, এই বাটি এক বাটিকে আমার 170 গ্রাম দানা থাকে, এবং সেটা আমার প্রায় 5-6 দিন চলে যায়। যদি বাচ্চা হওয়ার সময় হয় তাহলে বেশি লাগে, বাচ্চা না হওয়ার সময় না হলে তখন ওরা কম খায় একটু, তখন আমার এই বাড়িটা এক জোড়া বাটির জন্য আমার 5-6 দিন চলে যায়। তো আমি দেখলাম যে এই বাটি এক বাটি দানা এই ফিডারে এক বাটি হচ্ছে, তো আনুমানিক আমার দেখা গেলো যে এই বাটি দুবাটি দানা এই বাটি দুবাটি দানা এই বাটি দুবাটি দানা যদি আমি ঢালি যেতে, এই এক বাটি ঢাললাম আর এক বাটি ঢাললাম, দুবাটিতে দেখুন তো ভর্তি হয়ে গেল, তো বোঝা গেলো যে এটা প্রায় 200 ml একটু কম, 350-400 ml দানা ধরে যাবে, এবং এই দানাটা আপনার প্রায় 7-8 দিন চলে যাবে পাখি নর্মাল পাখিদের জন্য, বদ্রি কপাটেল এদের জন্য। এবার এটা যেটা জিনিসটা কি আপনাকে দেখায় একটুখানি, জিনিসটা যেটা হচ্ছে যেটা আপনি অ্যাসেম্বল করে নিতে পারেন এটাকে, সেটা হচ্ছে যে আপনি এটাকে সেখানটাকে বসাবেন, কি আছে তো এটা হচ্ছে যে সেই বাটি, এখানে দেখুন দুখানা লক আছে, দুখানা লক দেখতে পাচ্ছি আশা করি, আর এখানে একটা এখানে দুটো লক আছে, এখানে ভালো ফোকাস হচ্ছে না, আর এখানে দুখানা লক আছে। তো কী হচ্ছে এইটা গিয়ে, এটা গিয়ে প্রথমে এই ধারের দুটো দিয়ে বসিয়ে দেন, বসে গেল, তারপর এই ধারে এই সাইডের দুটো আর এই সাইডের দুটো, ব্যাস কমপ্লিট একটা ফিডার। ওখান থেকে আপনি এই টপটাকে নিয়ে বসিয়ে দেবেন, আর নিচে ড্রয়ার আছে, এই ড্রয়ারটাকে এখান থেকে পিছন দিক দিয়ে দেবেন, এটাকে আটকানোর ব্যবস্থা সামনে আগে পিছনে আছে, সামনে একটা আটকানোর ব্যবস্থা আছে, এখানে একটা হুক দিয়ে এখানে একটা হুক দিয়ে আটকানোর ব্যবস্থা আছে, এটাকে সারা বসিয়ে দেবেন, আর পিছন দিকে দুটো আনতে ব্যবস্থা আছে। এই একটা সমস্যাটা দেখলাম আমি ফিডারটার মধ্যে, যেটা হচ্ছে আপনি যদি কখনো এটাকে আটকে দেন এবং যদি আপনার হাতটা লেগে যদি রাটটা খুলে যায় তা পুরো দানাটা নিচে পড়ে যাবে, সেটা থেকে আপনি সাবধান থাকতে হবে। এটা একমাত্র দেখলাম ডিসঅ্যাডভান্টেজ আছে এই দানাটা, কখনোটা এটা যেহেতু পুশ সিস্টেম যা হালকা লেগে আছে, তো সেক্ষেত্রে এটা মুশকিল যে এইটা শুধুমাত্র, বাকি খাবারের ফিডারটা খুবই ভালো, মানে খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। তো চলুন চুপচাপ কথা না বাড়িয়ে ফিট করে নিয়ে বাকিদেরকে দানাগুলো দিয়ে দিচ্ছি।
বন্ধুরা সব সবটা আর ফিডার আমি অ্যাসেম্বল করে নিলাম এবং আমি দেখে দানা ভরে পাখিদেরকে দিলে আমি খুবই হ্যাপি রেখে এগুলো দিতে পেরে। যদি আমার এখন কোথাও বেড়াতে যাওয়ার নেই, তবুও আমি বললাম যেটা বেড়াতে যাওয়া একটা সুন্দর অটো ফিডার, যেটা করে আমি খাবার দিয়ে চোখ বন্ধ করে আপনারা হচ্ছে যে কোথাও যেতে পারবেন দুই একদিনের জন্য বা দু তিন দিনের জন্য। খাবারটা তো আপনার পাঁচ ছ দিনের জন্য থেকে যাবে, কিন্তু আপনার জলটার জন্য অসুবিধা হবে, জলটা চেঞ্জ করে দেওয়ার জন্য বা ফিডারে জল দেবেন তো সত্ত্বেও কিছুদিন, মানে বেশি দিন জল থাকে না বেশ ওই গরমের সময়। তো শীতকালে আরও অন্য অসুবিধা, শীতকালে আবার জলটাকে আপনার চেঞ্জ না করলে ঠান্ডা লেগে যায় পাখিদের। তো যাই হোক, বর্ষাকালে পাখিদের জল দেখে দেখে চলে গেলে সেখানে আরও জলে ফেরা ঠান্ডা চলে আসে, তো সব কিছুই সমস্যা একটু আধটু আছে। তবুও যদি একটু আধটু মানে একটুখানির জন্য আর কি দুদিন বা দেড় দিনের জন্য যদি কোথাও যেতে হয় বা যদি ইমিডিয়েট মানে বদলে ফিডারে দিলেন হতে থাকলো বাড়িতে কেউ চেঞ্জ করার জন্য, যদি দিলো দিলো না দিলো তো অসুবিধা ভাব হলো না, তার জন্য খুবই ভালো। আর চলুন দেরি না করে আমি এগুলোকে দানা ভরে নিই। আর এর মধ্যে একটা কথা বলবো যে যদি আপনার কারোর এটা এগুলো লাগে আপনি নয়নের সঙ্গে যোগাযোগ করতে পারেন, নয়নের একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে বাদনা লাভার নয়ন বলে, আর যদি তাও না খুঁজে পান তাহলে আপনি আমাকে কমান্ড করবেন, আমি ওর নাম্বারটা আপনাকে দিয়ে দেবো। ও কিন্তু ডেলিভারি করে দেয় অনলাইন ডেলিভারি, মানে আপনার যদি পেমেন্ট করে দেন বা কিছু ওর টার্ম কন্ডিশন আছে সেটা ও বলে দেবে আপনাকে, আপনি ওকে কন্ট্যাক্ট করে নেবেন তারপরে তাহলে ও বলে দেবে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো একটু মানে মিটিয়ে দিলে ও ওটাকে আপনার বাড়িতে বাই পোস্টে আমাদের পাঠিয়ে দেবে। যদিও আমার কাছ থেকে আমাদের ও এসে দিয়ে গেছে আমার বাড়িতে, তো ও দিয়ে দেবে ওকে। আরও অনেক রকম ফিডার বাটি সব কিছুই পাওয়া যাচ্ছে, রাখছেও ও কোথাও থেকে তুলছে, তুলে ও ওগুলোকে সেলিং করছে। তো যাই হোক, তো নানাগুলো ভরে নি হচ্ছে ককড়াটা সেদিন, ওকে মোটামুটি সব কিছুই থাকে, ট্যানারি মিলের সাদা দানা কালো দানা, কালো দানাটা অল্প দিই, এটা সাদা দানা ডবল, আর এখন এই মুহূর্তে সাদা দানাটা অ্যাভেলেবেল নয় তার জন্য কালো দানাটা বেশি আছে। তো এগুলো একটা করে ভরে নিই। সবগুলো দানা ভরা হয়ে গেল এই মুহূর্তে, আর এই লোকে একটা টাকা দানা ভর্তি করে এই রাগনা দিয়ে পাখি ঘর দিয়ে দেবো। আমি তো খুবই খুশি আর পাখি এগুলো দিতে পেরে,
একটা এর মতো থাক আর আনন্দ থাকুক, ওরা আনন্দ থাকলেই আমরা আনন্দ থাকবো। আমার সব পাখিদেরকে এটা দিয়ে দিলাম, এখানে 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 একটু দূর খাওয়া শুরু করে দিয়েছি, বলছে বাহ ভালো জায়গায় খাওয়া পেয়েছি। কিরে ভালো ভালো দেখি ভালো ওই জায়গায় উঠছে বলে পালিয়ে গেল। আমাদের জেব্রা ফিঞ্চ আছে, তাদেরকেও দিয়েছি, তারা একটুখানি বদমাস, প্রচুর দানা খেলে, তার জন্য নিচে তার বাটি দিয়েছি, যা দানা পড়বে বাটিতে পড়বে, পরে সে নিয়ে না যাবে। তো এগুলো করতেই হয় টুকটাক, সবাই যারা পাখি পালনের দ্বারা প্রত্যেকে জানেন এদের সমস্যা কত আর অসুবিধা সুবিধা কতটা কী আছে। তো আমার জামাগুলো দেখাই দেখি একবার, সুন্দর আছে আমার সাথে যাওয়া। দু বছর পরে যাই কিনতে পেরেছি, দুঃখের বিষয় হচ্ছে কেনার পরে দামটা একদম পড়ে গেছে, কেনার পরে পড়ে যায় কারণ আমি যে পয়সা দিয়ে কিনেছি সে পয়সায় আরও ডবল পাখি কেনা হয়েছে। তোমার যাই হোক, পাখি তো এরকম হতেই থাকে, শখটা বন্ধ করলে হবে না, শখটাকে রাখতেই হবে। একটু দেরি করে লাভ নিয়ে পার মিনিট হয়ে গেছে, আর বেশি বড় করে আপনার ভিডিওটা সবাইকে বলবেন, ভালো থাকবেন, পাখিদেরকে ভালো রাখবেন, টাটা বাই।